ব্লগে চোখ রাখুন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই মেঘ। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি দিনের ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা আমি শুরু করেছি ফ্রাইডে বিকেল থেকে। শুক্রবার লাঞ্চের পর ছোট্টপুরীকে বাসায় রেখে আমি আর ছোট্টপুরী বাবা একটু বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর আজকের গন্তব্য হচ্ছে আমাদের, আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়ার পাশেই একটা নার্সারি আছে, সেই নার্সারি এত সুন্দর আর এত সব নানান রঙের ফুলের বাহার, ভাবলাম এখনকার সিজনে কিছু ফুলের গাছ কিনে নিয়ে আসি, সেই সাথে একটু ঘুরে আসি। নার্সারিতে নানান রঙের ফুল, আর এই সময়টাই নার্সারি এত বেশি কালারফুল হয়ে ওঠে, আপনারা দেখেই বুঝতে পারছেন, নানান রঙের ফুল, নানান রকমের ফুল। আর শীতের সময় গাঁদা তো আমি মাস্ট কিনবো। গাঁদা ফুল যে আমার খুব বেশি পছন্দের ফুল ঠিক তা না, কিন্তু কেন জানি এই কালারটা যখন বাগানে থাকে তখন বাগানের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায়। যদিও সিজনাল ফুলের গাছগুলো কেনার পর আমার যখন আবার সিজন যখন শেষের দিকে এসে গাছগুলো মারা যায় তখন দেখতে খারাপ লাগে, ভালো লাগে না, মনে হয় কেন মরে যাচ্ছে, ফুল না দিক, তারা বেঁচে থাকুক, এমন একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। তারপরও ফুলগুলো দেখতে ভালো লাগে, ভালো লাগা থেকেই কিনি। আবার ঠিক তেমনি বিদায়ের সময় কষ্ট নিয়েই তাদেরকে বিদায় দিই, কি আর করব। গাছ কিনে এবার বাড়ি ফেরার পালা। আর নার্সারি থেকে বের হয়ে দেখি প্রচণ্ড জ্যাম লেগে গেছে, যেহেতু দিনটা ছিল শুক্রবার আর এই শুক্রবার করে এই সাইডটাতে প্রচুর ভিড় হয়। যাই হোক, গাছ কেনাকাটা শেষ করে একটু তাড়াতাড়ি শেষ করেছি, এবার আমরা দুজন বাড়ি ফেরার পালা। এবার দুজন মিলে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময় অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, গান শুনতে শুনতেই যাচ্ছিলাম, পছন্দের কিছু গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আজকে বুঝছো আমার কাছে মনে হচ্ছে গাছ কিনার থেকে মানে হচ্ছে ওই লোকজন হচ্ছে মানে তোমার ছবি তুলতে বেশি আসছে, মানে একটা শ্রেণী আসছে যারা কিনা হচ্ছে ওখানে তোমার এই ছবি তুলতে ফুলের সাথে, এই জন্য আজকে হচ্ছে সেলাররাও একটু রুট, কারণ এই যে গাছের ফুল ধরছে, এই ধরছে, ছবি তুলতেছে, এই করতেছে, আমাদের গাছের ক্ষতি হলে তো লস না। যেহেতু ছোট্টপুরীকে নিয়ে যায়নি তো বাসায় ফেরার পরেই ছাদে ছোট্টপুরীকে নিয়ে এসেছি, কারণ সে দেখতে খুব আগ্রহী যে কী কী গাছ আমি কিনেছি, কারণ আমার মেয়েটাও দেখছি দিন দিন আমার মতো গাছ পাগল হয়ে উঠছে। আর তাকে যেহেতু নিয়ে যায়নি আর তাকে বলেও যায়নি যে আমরা নার্সারিতে গিয়েছিলাম, তো সে একটু প্রথমে মন খারাপ করেছে, তারপর যখন আমি বলেছি সবগুলো গাছ তোমার জন্য কিনেছি তখন সে খুব সুন্দর খুব খুশি হয়েছে। আর সেই খুশি মনেই মামাকে বলছিল, মাম্মি আমার কিছু ছবি তুলো। এই হচ্ছে আমার ছোট্ট বাগানি। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল রাতের দিকে। আগামীকাল আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো গেস্টের জন্য আমি কিছু স্ন্যাক্স বানিয়ে নিচ্ছিলাম। তার মধ্যে এখন যেইটা বানাচ্ছি সেটা হচ্ছে বিস্কিট লেয়ার কেক। আমার ডেজার্টের মধ্যে যে সিগনেচার ডেজার্ট বলা যেতে পারে এটা একটা, কারণ আমার পরিবারের মানুষগুলো এই ডেজার্টটা প্রচণ্ড পছন্দ করে আর খুবই সহজ, তো সেটা বানিয়ে নিয়েছিলাম। আগামীকাল যে গেস্ট আসছেন বাসায় তারা বিকেলের স্ন্যাক্স টাইমটাতেই আসছে, আগামীকাল যেন একটু চাপটা কম পড়ে তার জন্য আমি রাতের বেলায় কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। বাকি সব আইটেম আমি আগামীকালই করব, শুধুমাত্র যেহেতু এটা সেট হওয়ার একটা ব্যাপার আছে, ফ্রিজে 2-3 ঘন্টা টাইম রেখে দিতে হয়, যার কারণে এটাকে আমি আগের রাতে বানিয়ে রাখছি। আর সেই সাথে আগে আমি একটা পায়েস বানিয়ে রাখছি, এর আগেও আমি এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যার কারণে এবার রেসিপিটা বললাম না, তবে আমি এটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন।
আর আজকে ব্লগটা আমি আবারও শুরু করেছি। ব্লগটা রাতে আর শেষ করা হয়নি, আজকে সকাল থেকে আমি আবারও শুরু করেছি। এখন ছিল সকালবেলায়, আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ ভালোই দেরি হয়ে গেছে। তো যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য রিপা আজকে সকালবেলায় কাপড়টা দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এই লোড নিয়ে ছাদে যাব। বাচ্চা কাচ্চার ঘর, একদিন কাপড় না দিলেই মনে হয় অনেক কাপড় হয়ে গেছে। তো ঠিক আছে, এগুলো নিয়ে এখন ছাদে যাই। আর বুড়ি বুড়ি বুড়ি, আজকে মর্নিং এ ঘুম থেকে উঠিনি, এই বুড়িটা এই বুড়িটা ঘুম থেকে উঠিনি। ও প্রিন্সেস প্রিন্সেস প্রিন্সেস, মামিও উঠিনি, মামি শরীর খারাপ ছিল, মামি উঠিনি। হচ্ছে গেস্ট আসবে বাসায় বিকেলে, তো এই সোফার কভার টভার সব চেঞ্জ করতে হবে। আর রাতে একটু হঠাৎ করে সিক হয়ে যাওয়ার কারণে রাতে ঘুমাতে পারিনি ঠিক, তার জন্য সকালে উঠতে পারিনি আজকে ঘুম থেকে। ঠিক আছে, ছাদ থেকে কাপড় নেড়ে আসি, তারপর বাকি এই সব কাজ করতে হবে, অনেক কাজ জমে আছে, লেট হবে না। চল 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 চল, লেট করা যাবে না। ছাদে কাপড় দিয়ে আসার পর ছোটো বুড়িকে ব্রেকফাস্ট করানো, আমি ব্রেকফাস্ট করেছি। বেশ অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল, আর এরই ফাঁকে সব কিছু শেষ করে আমি এখন আমার কাজে লেগে গেছি। যেহেতু বলেছি বাসায় গেস্ট আসবে, তো আর হচ্ছে আমার লিভিং রুমটাও আমি অনেক দিন থেকে একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম, কিন্তু অলসতার কারণে করা হচ্ছিল না। অলসতা বললে ভুল হবে, আসলে সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম ঠিক আছে, আজকে এইটা একটা টাইম, আজকে এটা একটা বেশ ভালো একটা টাইম, যদি আজকে চেঞ্জটা করে ফেলি। করলেই আসলে করা হয়, অনেক সময় দেখা যায় যে আমি অন্য কোনো কাজের ব্যস্ততা বা একটু আলসাম করে বলি আচ্ছা ঠিক আছে পরে করব, তখন দেখা যায় ওই কাজটা পরে পরে করতে করতে আর করা হয় না। ভাবলাম না, আজকে হাতে একটু সময় আছে, আর তাছাড়া এটা করতে আমার খুব বেশি সময় লাগবে না, করে ফেলি। আর দুপুরে রান্নাবান্নাও ছিল না, যার কারণে আমি করে নিলাম। আর এই যে লিভিং রুম, লিভিং রুমে আমি দেখা যায় 10-15 দিন পরপরই এই সোফাগুলোকে সরিয়ে ক্লিন করি, তারপরও যে এত ময়লা কোত্থেকে আসে বোঝা খুব কষ্টকর। আমি বুঝি না, কারণ আমি যখন সোফা সরাই তখন অনেক কিছু পাই, বেশিরভাগ সময়ই ছোট্টপুরি জিনিসপত্র পাওয়া যায়। কভারগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম, এগুলোকে একটু ধুতে দিতে হবে। সোফা ঢেকে রাখাটা আমি পক্ষপাতিত্ব না, আমার কাছে মনে হয় যে ঢেকে রেখে আসলে সৌন্দর্যটাকে নষ্ট করছি, কিন্তু কী করবো, আমাকে আসলে এখন ঢেকেই রাখতে হবে। যেহেতু বাসায় একটা বাচ্চা আছে আর তার দিনের অনেকটা সময় এখানে কাটে, ছোটোপুরি দেখা যায় এখানেই টিভি দেখতে দেখতে খাচ্ছে, অথবা ড্রয়িং করছে, অথবা সে কালার এখানে কালার করছে, যার কারণে দেখা যাবে কি যে যদি আমি 2 দিনে ঢেকে হচ্ছে কভার করে না রাখি, এই 2 দিনে এটার রং পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখা যায় যে অলরেডি সে এটার কভারটা ছিঁড়ে ফেলেছে, সে এখানে বসে ক্রাফট করে, অনেক কিছু করে। যেহেতু বাসায় বাচ্চা আছে, আমাকে এইটুকু আসলে কম্প্রোমাইজ করতেই হবে, কিছু করার নেই, তার জন্য এটাকে ঢেকে রাখা। যাই হোক, আমি এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছিলাম, জানালার পর্দা চেঞ্জ করব। আর শীতের সময় সাদাটা আমার কাছে কেন জানি একটু ভালো লাগে না, আমার কাছে মনে হয় শীতের পরেই আসবে বসন্ত, আর এই বসন্তে যদি একটু কালারফুল কিছু রাখা যায় তাহলে রুমটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আমার কাছে মনে হয় কি, উইন্টার মানে হচ্ছে একটা ডিপ্রেশনের মান্থ, কারণ এই উইন্টারে আমি খুব কম অ্যাক্টিভ থাকি, আমি একটু লেজি হয়ে যাই এই উইন্টারে। দেখা যায় যে কোনো কাজ করতে আমার খুব বেশি কষ্ট হয় বা অলসতা কাজ করে, এর জন্য আমার চোখের সামনে যদি কালারফুল কিছু থাকে তাহলে হচ্ছে গিয়ে একটু এনার্জি বেশি পাবো, আমার কাছে এরকম লাগে। যার কারণেই এবারে কার্টেন এবং সব কিছু একটু কালারফুল দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাকে পর্দাগুলো লাগাতে সাহায্য করছিল রিপা, দুজন মিলেই কাজ করছিলাম। আর রিপা প্রচুর কথা বলে কাজের সময়, তার এক একটা প্রশ্ন থাকে, এক একটা কথা থাকে, যার কারণে দেখা যাবে আপনারা প্রায় সময়ই দেখবেন ভিডিওতে সে হা হা করে দাঁত বের করে হাসছে। কারোর যদি খারাপ লাগে তাহলে একটু ইগনোর করবেন, কিছু করার নেই। আসলে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ধরন আলাদা, যার কারণে এক একটা মানুষ এক এক রকম। তবে আমার ভালো লাগে, বেশ ভালো লাগে হাসি খুশি মানুষ, কারণ আমি একটু হাসি খুশি মানুষ, গুমরা টাইপের মানুষ দেখতে আমার ভালো লাগে না। পানিতে যে গাছগুলো রেখেছিলাম
প্রথমে ছিল হচ্ছে লাকি ব্যাম্বোর সঙ্গে একটু ঝুলন্ত মানি প্ল্যান্ট অ্যাড করেছি, আর পানিটা চেঞ্জ করে নিয়েছি, জারটাকে খুব ক্লিন লাগছে। এইখানে হচ্ছে এই জানালাতে যদি আমি মাটিতে কোনো গাছ রাখি সেটা খুব একটা ভালো হবে না, কারণ এখানে ডিরেক্ট সানলাইটটা আসে না, আবার সানলাইট যেটা আসে সেটাও বেশিক্ষণ থাকে না, যার কারণে এখানে পানিতেই রেখেছি। আরও একটা দুইটা গাছ অ্যাড করার ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে এরকম জার আসলে একটাই ছিল, একটা দুইটা কিনে তারপর হয়তো বা আরও অ্যাড করব। আমি এবার লিভিং রুমটা সাজানোর ক্ষেত্রে একটু মাল্টি কালার ইউজ করেছি, যেমন পর্দাটা রেখেছি, আমার যে কার্টেনটা ইউজ করেছি সেটা একটু স্কাই অ্যান্ড হোয়াইট, তবে সব কিছুর মধ্যে একটু হোয়াইট একটা ভাব রাখার চেষ্টা করেছি, বিভিন্ন কালারের সাথে একটু হোয়াইট রাখার চেষ্টা করেছি। ক্লিনিং পার্ট শেষ, এখন এক এক করে হচ্ছে যেখানে যেটা রাখার বা এখানে সেখানে একটু উল্টে পাল্টে রেখে দেখছি কোনটা ভালো লাগে, গুছিয়ে নিচ্ছি। আসলে ব্যাঙ্কেট দিতে হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা ব্ল্যাঙ্কেট দিতে, আচ্ছা আচ্ছা আমরা করছি। আর এই যে দেখেন আমাদের পাকনি বুড়ি, ছোট বুড়ি, কিন্তু সেও আমাকে আইডিয়া দিচ্ছিল যে কিভাবে সাজালে বেটার একটা লুক পাবো আমি। মাঝে মাঝে ছোট বুড়ি বাবা আমাকে বলে যে এত পরিশ্রম করার কি দরকার, যেটা ছিল সেটাও তো সুন্দর ছিল, কিন্তু আমার কেন জানি কিছুদিন পরপর রুমটাকে একটু চেঞ্জ করতে ভালো লাগে, একই রকম রাখতে ভালো লাগে না, যার কারণে কিছুদিন পরপর আমি চেঞ্জ করি, যদিও আমার একটু কষ্ট হয় করতে, তারপর আমার ভালো লাগে, করতে কষ্ট হয় কিন্তু করা শেষ হওয়ার পর যখন সেই সৌন্দর্যটা চোখে ফুটে ওঠে সেটা দেখতে খুব ভালো লাগে। লিভিং রুমটা শেষ করার পর আমি ডাইনিং রুমে চলে এসেছি। এই যে নাও করো, এটা কোথায় রাখবো? এটা নাও। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার এই ফ্রিজের উপরের যে টেবিল ক্লথ যেটা, সেটা কোথা থেকে কিনেছি, তো এটা আমি আড়ং থেকে নিয়েছি। এই যে, আর এই যে মায়ের মেয়ে, মাকে কাজ করতে দেখে আসলে সে সারাটা সময়ই আমার সাথে ছিল, আর একটু পরপর বলছিল আমি তোমাকে কী হেল্প করতে পারি, আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি। বাচ্চারা আসলে এমনই, আপনি যখন তাদের, যদিও বাচ্চারা কোনো কাজ করা মানে হচ্ছে আপনাকে ধরে নিতেই হবে, সেটা যে কাজটা আপনি হয়তো বা 30 মিনিটে শেষ করতে পারবেন সেটা আপনাকে 1.5 ঘন্টা ধরে করতে হবে, এটা আপনাকে ধরে নিতেই হবে। তারপরেও আমি দেই ছোট পুরীকে, কারণ হচ্ছে এতে করে সে শিখবে, তার আগ্রহ থাকবে। আর আমি যদি সবসময় তাকে বলি না তোমাকে লাগবে না তোমাকে লাগবে না, তাহলে যেটা হবে একটা সময় বড় হয়ে যখন আমি চাইবো যে সে কাজ করুক আমার সাথে বা আমাকে একটু হেল্প করুক, তখন সে করতে চাইবে না, কারণ সে তো ওইটাতে ইউজ টু হয়ে যাবে, তার কাছে ধারণা হয়েই যাবে যে বাসার কাজগুলো হচ্ছে বড়দের, বড়রা করবে, যার কারণে সময়টা একটু বেশি লাগলেও আমি সব সময়ই এই কাজটা করি যে তাকে একটা চান্স দেই, তার একটা টার্ন আসতে সুযোগ করে দেই যে ওকে এটা তোমার টার্ন তুমি করো, এতে করে সেও একটা পরিবারের ইম্পর্টেন্ট পার্সন সেটা সে ফিল করতে পারে, আর তাকেও হচ্ছে পরিবারের অন্য সদস্যগুলোকে হেল্প করতে হবে সেটা ফিল করতে পারে। যাই হোক, কাজটা সব শেষ করে কিচেনে চলে এসেছি। বাচ্চাদের জন্য একটু চিকেন করব, তো চিকেনটাকে ধুয়ে ভালো করে রেখে গিয়েছিলাম, এবার একটু মুছে পানি ছড়ে এসেছে, তারপরেও আমি একটু কিচেন টিস্যু দিয়ে এটাকে পানিগুলো মুছে নিচ্ছি। সয়া সস দিয়ে দিলাম,
একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। আজকে আমি সবকিছু পাউডার ব্যবহার করব। এটা দিয়ে দিচ্ছি আদার পাউডার, হোয়াইট পেপার, পরিমাপটা আমি ওভাবে বলছি না, বাচ্চারা খাবে তার জন্য আর ব্ল্যাক পেপারটা ইউজ করিনি, হোয়াইট পেপারটাই দিলাম। একটু সস, হট টমেটো কেচাপটা দিলাম একটু, এর আগেরটা ছিল টমেটো কেচাপ আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে হট টমেটো কেচাপ। ব্যবহার করছি পাপরিকা, পাপরিকা এখানে দিচ্ছি শুধুই কালার হওয়ার জন্য, কারণ এটা ঝাল এড করবে না। আর একটু লাল মরিচের গুঁড়া আমি ব্যবহার করবো, যেহেতু বাচ্চাদের জন্য করছি, খুব বেশি ঝাল আমি এখানে দিব না, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিব, খুবই সামান্য। তো লবণটা খুবই কম দিতে হবে, যেহেতু আমি ওয়েস্টার সস অ্যান্ড সয়া সস ব্যবহার করেছি, আমি অল খুবই সামান্য দিচ্ছি। আরেকটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে সরিষার তেলটা, এবার এটাকে সুন্দর করে মেখে নিব। এটাকে 1.5 ঘন্টার জন্য মেখে আমি মেরিনেট করতে দেবো। তো এটাকে ঢেকে দিলাম, এটা মেরিনেট হতে থাক। এই ফাঁকে আমি হচ্ছে আমার চাউমিনের জন্য ভেজিটেবলস কেটে নিব। আমি মনে হয় আজকের আমার আজকের ব্লগটাতে একটু বেশি কথা বলছি, আসলে আজকের মুড ভালো, কারণ হচ্ছে আজকে যেই দিনে আমি ভয়েস ওভার করছি সেটা হচ্ছে 9th January, আর আজকে আমার বার্থডে, যার কারণে আজকে মুডটা একটু বেশি ভালো আছে, এই জন্য হয়তো একটু বেশি কথা বলে ফেলছি ব্লগে, আপনারা একটু ইগনোর করবেন যদি আপনাদের কাছে খারাপ লাগে। চাউমিন রান্না শেষ করার পর আর তেমন কোনো কাজ নেই, আর ছাদে যে কুশনগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এসে কভার লাগিয়ে একদম একদম হাতের কাজটা গুছিয়ে নিয়েছি, আর ফিনিশিং লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা কিন্তু আমাকে জানাবেন যে কেমন লাগছে রুমটা, কারণ আমি যেহেতু একটু মাল্টি কালার ইউজ করেছি, একটু কালারফুল করেছি, আমিও একটু কনফিউজ ছিলাম যে কেমন লাগবে, যদিও হচ্ছে বা পরিবারের অন্য সদস্য এবং যারা গেস্ট এসেছে সবার মতামত ছিল যে অনেক সুন্দর লাগছে রুমটা। আপনাদের কাছেও মতামত চাইছি, কেমন লাগছে একটু জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন কিছু করতে, আর তাছাড়া আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে।
ওদিকে রান্না শেষ, এখানে হচ্ছে চটপটিটা বসিয়েছিলাম। তো এইটা আর এখন আমি সার্ভ করবো না, চটপটিটা যেহেতু একটু গরম গরম, ওরা আসলে আরেকবার একটু গরম করবো তারপর সার্ভ করবো। এখানে ডিম সিদ্ধ করে রাখলাম, চটপটির জন্য বাকি জিনিসগুলো কেটে নিবো। তার আগে আমি একটু এগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরের এলোমেলো থাকলে কাজ করতে কষ্ট হয়, যেহেতু আমার চুলার কাজ শেষ, আর যার কারণে আমি এগুলো একটু ধুয়ে মুছে তারপরে চটপটির জন্য যে পেঁয়াজ মরিচ ধনে পাতা লাগবে এগুলো আমি করে নিব। আর টেবিলটাও মোটামুটি সাজিয়ে নিয়েছি। এই যে চাউমিন, এটা রেসিপি আমার কাছে, আমি এটা রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন যাদের প্রয়োজন। আর এটা হচ্ছে এইটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগে, এইবার যার কারণে এবার ডিটেলসে করিনি। এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটু পায়েস করেছি আর টেবিলটা এইভাবে সেট আপ করেছি। কিছু একটু পরে গেস্ট চলে আসবে, তো আমি আগেই টেবিলে সার্ভ করে রেখেছি, কারণ যেহেতু স্ন্যাক্স টাইমের জন্য আসছে, খুব বেশি সময় যে পাবো তা না, তো ভাবলাম সব কিছু করে যদি গুছিয়ে রেখে দেই তাহলে যেটা হবে আমি একটু একটু সময় নিয়ে গল্প করতে পারবো, যে সময়টুকু পাবো সেই সময়টুকুতে গল্প করতে পারবো। আর যেহেতু একা হাতেই আমাকে সব কিছু করতে হচ্ছে, যার কারণে ভাবলাম যে আগে থেকেই সব কিছু গুছিয়ে রেখে নিই। তোমাকে তো সবই ডিস্টার্ব করে খালি, আমার কোনটা তোমাকে ডিস্টার্ব করে না বলো তো। আর এই যে আমি চিকেন উইংসগুলো এখন ওভেনে বেক করতে দিয়ে দিব, তার আগে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি 1 টিস্পুনের মতো। কর্নফ্লাওয়ারটা মেখে তারপর বেক করতে দিব, এতে করে একটু ক্রিসপিনেসটা আসবে, খেতে বেশ একটা ক্রিসপি ক্রিসপি একটা ভাব থাকবে। কিছুক্ষণের মধ্যে গেস্টরা চলে আসবে, আমি এটাকে বেক করতে দিয়ে দিব, যেহেতু একটু সময় লাগবে আর সেই সাথে যেন টাইমিংটা ঠিক থাকে। এই যে বাসায় কিন্তু গেস্ট চলে এসেছে। আর এই যে আপনাদের বলেছিলাম যে আমার এই ডেজার্টটা বাসার পরিবারের সবাই পছন্দ করে, আর বাচ্চাদের আকর্ষণ কিন্তু অলরেডি ওটাতে চলে গেছে। গেস্টরা সবাই অলরেডি চলে এসেছে, সবাই আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, আর আমিও এটা পছন্দ করি না সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসার, যেহেতু আমি নিজেই ক্যামেরার সামনে আসি না, তাহলে আমি কীভাবে আরেকজনকে বলি যে তুমি ক্যামেরার সামনে আসো। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা এনজয় করে থাকেন, তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।